এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোগমূলক। তোমাদের যে যোজনীর ছকটি দেওয়া আছে অষ্টম শ্রেণীর বইটিতে, এখানে বলা হচ্ছে চার্টের ঠিক নিচে দেখবে সংখ্যাটা দেওয়া আছে যে এই যে ছকে উল্লেখিত সালফেট, কার্বনেট, নাইট্রেট, এগুলো পরমাণু গুচ্ছ স্বাধীনভাবে থাকে না। এগুলো কিভাবে থাকে না? স্বাধীনভাবে থাকতে পারবে না, মৌলিক পদার্থের পরমাণুর মতো যৌগ গঠনে অংশ নেয়। এরা আসলে একটা পরমাণুর মতো আচরণ করবে, আসলে ওরা অনেকগুলো যুক্ত একসাথে কিন্তু আচরণ করবে একজনের মতো। এদেরকে আমরা বলবো যৌগমূলক বা রেডিক্যাল। তো তোমরা তোমাদের চার্টে যে নামগুলো পাচ্ছ সেগুলো কি? সেগুলো দেখবা বাংলা নাম সহ দেওয়া আছে, অ্যামোনিয়াম, তারপর হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেটকে আমরা অনেক সময় বাইকার্বনেট বলি, এটা মাথায় রাখবে। যখন কোনো কিছুর সাথে এরকম যৌগমূলক হাইড্রোজেন যুক্ত থাকবে তখন এটাকে আমরা বলি বাই কার্বনেট, ঠিক আছে? হাইড্রোজেন কার্বনেটের আরেক নাম বাই কার্বনেট, মনে রাখবে। তারপরে আসো কার্বনেট, CO3 2-, এই মাইনাস প্লাস গুলো আমি একটু পরে আলোচনা করছি। তারপর হচ্ছে সালফাইট, SO3 হচ্ছে সালফাইট, ভালো করে উচ্চারণ গুলো খেয়াল করবে, নামগুলো লেখা আছে। তারপর হচ্ছে সালফেট, SO4, আর যোজনী 3 হচ্ছে ফসফেট, PO4 3-। তো স্টুডেন্টদেরকে আমি একটু বিশেষ নজর দিতে বলছি এই দুটো জায়গায়। এখানে একটা হচ্ছে নাইট্রাইট আর একটা হচ্ছে নাইট্রেট। যখন বলবে নাইট্রাইট তখন আমরা লিখবো NO2, আর যখন বলা হবে নাইট্রেট তখন আমরা লিখবো NO3। আর আরেকটি জায়গায় ফোকাস করবে সেটা হচ্ছে সালফাইট, SO3, এবং সালফেট, SO4। ফাইট বললে 3, ফেট বললে 4, এই বিষয়টি মাথায় রাখবে। তো এ হচ্ছে বিষয় যৌগমূলকের উপরে আমরা যে চিহ্নগুলো দেখছি সেগুলো হচ্ছে দেখো প্লাস এবং মাইনাস দুটোই দেওয়া আছে। এইখানে একটা অবজেক্টিভ খুবই কমন, তোমরা খেয়াল করে দেখো এখানে যতগুলো যৌগমূলক দেওয়া আছে এর মধ্যে শুধুমাত্র অ্যামোনিয়াম হচ্ছে প্লাস, এটার উপরে প্লাস চিহ্ন দেওয়া আর বাকি সবগুলোর মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া। এই জন্য খুবই কমন একটি অবজেক্টিভ হচ্ছে যে কোনটি ধনাত্মক যৌগমূলক। তো একটিমাত্র ধনাত্মক যৌগমূলক আমাদের অষ্টম শ্রেণীর বইতে দেওয়া আছে, সেটি হচ্ছে অ্যামোনিয়াম, NH4+। এইবার আসো প্লাস আর মাইনাসের বিষয়গুলো। প্লাস আর মাইনাসের বিষয়গুলো আমাদের অনেকটা মনে রাখার ব্যাপার, মনে রাখতে হবে, আর ব্যাপারটা খুবই সহজ। যার যোজনী যত তার মধ্যে আধান ঠিক তত মাইনাসের থাকবে। আমরা যেহেতু প্রথম টপিকসটা বুঝে ফেললাম যে শুধুমাত্র একটি ধনাত্মক আছে অ্যামোনিয়াম, তার মানে বাকি সবই মাইনাস। এবার তোমার মাথার মধ্যে ক্লিক করতে হবে যে তাহলে কত মাইনাস, শুধু একটা মাইনাস নাকি দুইটা মাইনাস নাকি তিনটা মাইনাস। তো তুমি একটু যদি যোজনী বলি, যখন তোমার মুখস্থ হবে যে সালফেট, সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী হচ্ছে 2, তাহলে তার উপরে আমরা বসাবো 2-। ফসফেট, ফসফেটের যোজনী 3, তাহলে 3-। হাইড্রোক্সিল, হাইড্রোক্সিলের যোজনী, হাইড্রোক্সিলের যোজনী হচ্ছে 1, এই জন্য এটার উপরে শুধু মাইনাস, এখানে 1 লিখতে হয় না, এই জন্য এগুলো মাইনাস মাইনাস মাইনাস। তো আমরা যৌগমূলকের ব্যাপারে কি কি জিনিস জানলাম, এক হচ্ছে ধনাত্মক যৌগমূলক একটা অ্যামোনিয়াম, তারপরে হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট, সালফেট, সালফাইটের ব্যাপারটা, আর 3 হচ্ছে তাদের এই চিহ্নগুলো আমরা কিভাবে দিব, যার যত যোজনী তার উপরে সেই চিহ্নটা বসবে প্লাস মাইনাস আকারে। এই ছিল যৌগমূলকের বিষয়। আর এখানে সর্বশেষ আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে হাইড্রোক্সিল, OH। এই হাইড্রোক্সিল যখন অন্য একটি মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে তখন এর নাম আর হাইড্রোক্সিল থাকবে না, তার নাম হয়ে যাবে হাইড্রোক্সাইড। অনেক যৌগের নামের মধ্যে তোমরা দেখবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে যখন হাইড্রোক্সাইড বললো তখন তোমার মাথায় আসতে পারে হাইড্রোক্সাইড তো করি নাই, হাইড্রোক্সাইড আসলে হাইড্রোক্সিল, এটি যখন কারোর সাথে যুক্ত হয় তখন এটাকে আমরা বলি হাইড্রোক্সাইড। তো এতটুকু ছিল যৌগমূলক।